সোজা পেরিয়ে উল্টো রথও কিন্তু চলে এলো রথের মতোই দেখতে দেখতে পুরীর খাজাও কিন্তু খুব বিখ্যাত আর আজকে আমি পুরীর খাজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়েছি এক কাপ ফ্রেশ ময়দা এক চিমটে নুন আর এর সঙ্গে লাগবে তিন টেবিল চামচ ঘি এবারে সমস্ত উপকরণকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে এই ঝুরঝুরে ভাব যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ কিন্তু মেখে নিতে হবে এবারে দেখো মুঠো করলে যদি এরকম সুন্দর মুঠো হয়ে যায় তাহলে বুঝবে ময়ম দেয়াটা একদম ঠিকঠাক হয়েছে এবারে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে কিন্তু মেখে নিয়েছি এবারে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই সময়ে আমরা চিনি শিরাটা বানিয়ে নেব নিয়েছি এক কাপ চিনি হাফ কাপ জল এক চিমটে এলাচের গুঁড়ো আর এক চামচ দিয়েছি লেবুর রস লেবুর রসটা দিলে চিনি কিন্তু ক্রিস্টালাইজ হয়ে যায় না তাই অবশ্যই লেবুর রসটা কিন্তু ব্যবহার করতে হবে আর আমি এখানে সুন্দর কালারের জন্য দিয়েছি অরেঞ্জ ফুড কালার তোমরা চাইলে অবশ্যই এটাকে স্কিপ করে যাবে এদিকে ময়দাটা পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন লুচির সাইজে আমরা কিন্তু লেচি কেটে নিয়েছি মানে যেরকম তোমরা লুচির জন্য লেচি বানাও সেরকম করে রুটির থেকেও বড় সাইজ করে বেলে নিতে হবে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কতটা পাতলা করে বেলেছি এবারে একটা রুটির উপরে একটু তেল আর ময়দা ছড়িয়ে দেব তার উপরে আরও একটা দেব এইভাবে আমরা পরপর তিনটে রুটিকে করে নিয়েছি এবারে এটাকে রোলের মতন করে নিতে হবে আর তারপর কিন্তু ছোট ছোট পিস করে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এবারে তোমরা খুব ভালো করে জায়গাটা মন দিয়ে দেখো কিভাবে আমরা এটাকে সেভ দিয়ে নিচ্ছি এই খাজাটা কিন্তু একটু চ্যাপটা ধরনের হয় এই খাজাটাকে অনেকে জিভে গজাও বলে থাকে তো এইটা আমার একদম বেলা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু সাদা তেল নিয়েছি আর তেলটা কিন্তু গরম খুব একটা হয়নি এই সময়ে কিন্তু আমরা দিয়ে দেব। খুব বেশি পরিমাণে দেব না তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই ভেজে নিতে হবে একটু সময় দিয়ে কিন্তু ভাজতে হবে আর এরপরে চিনি শিরাটা যেন উষম গরম থাকে এই সময়ে কিন্তু আমরা চিনি শিরাতে দিয়ে দিয়েছি আর তিরিশ সেকেন্ডের মতো রেখে কিন্তু তুলে নিয়েছি আর এখন এই জিবে গজা বা খাজা একদম কিন্তু রেডি হয়ে গেছে একটা খাজা আমি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে পুরীতে যে শেপের খাজাটা বিখ্যাত সেই ধরনের শেপের খাজা তোমরা কিভাবে বানাবে ওই একই ডো দিয়ে কিন্তু তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্রথমে ময়দা থেকে লেচি কেটে আমি সরু করে বেশ লম্বা করে কিন্তু বেড়ে নিয়েছি এবারে তেল আর ময়দা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম সেটাই ছড়িয়ে দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এইভাবে একের পর এক দেব প্রায় তিনটে তারপরে কিন্তু সেম প্রসেস এইভাবে রোল করে কিন্তু আমরা বানিয়ে নিয়েছি এবারে তোমরা শেপটা দেখতে থাকো দেখো শেপটা কিন্তু এরকমই হবে এবারে জাস্ট সাইডটা একটু চেপে বেলে নেব তাহলে কিন্তু একটু লম্বাটে আকার হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু সেমভাবে আমরা ভেজে নেব একটু সময় লাগবে তো প্রথমে তেলটা হালকা গরম করেছি এরপরে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর আমরা ওই উষ্ণ চিনি শিরার মধ্যে এই ভাজাগুলোকে দিয়ে দেব। তিরিশ সেকেন্ডের মতো চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখবো তারপরে কিন্তু তুলে নেব দেখো সেপটা কিন্তু একদম পুরীর খাজার মতোই দেখতে হয়েছে তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো বাড়ি সকলকে খাইও আজকে এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো